বন্দে ভারতের জানালায় হাতুড়ি ঠুকছেন ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। হাতুড়ি নিয়ে বন্দে ভারত ট্রেনের জানালায় আঘাত করে যাচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি এই ভিডিও নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতেও দেখা যাচ্ছে। এদিকে এই ভিডিওকে ঘিরেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক পক্ষ বলছেন ট্রেনের ভাঙচুর করার জন্য এই ব্যক্তিকে কঠোর সাজা দেওয়া উচিত। অন্য পক্ষ বলছে তিনি ট্রেন ভাঙচুর চালাচ্ছেন না, ওই ব্যক্তি ট্রেনের জানালা মেরামতি করছিলেন বলে ধারণা অনেকের। আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, পুজোর ধুতি পাঞ্জাবি শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবের রাজা নবাব, এখন আরো বড় আরো বেশি স্টক। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, মোহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732888000। সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের একাধিক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। যেমন ডক্টর মাউথ ম্যাটার্স নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশনে তামিলে কিছু লিখেওছেন এক্স ব্যবহারকারী, যার বাংলা অর্থ দাঁড়ায় এক রহস্যময় ব্যক্তি বন্দে ভারত ট্রেনে ভাঙচুর চালাচ্ছেন, কেউ কি জানেন এটা কোথায় এবং কি হয়েছে। এদিকে ভিডিওতে দাঁড়িয়ে থাকা এক বন্দে ভারত ট্রেনের জানালার কাছে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার হাতে একটি হাতুড়ি, তা দিয়ে ট্রেনের জানালায় ঠুকতে থাকেন তিনি। সজোরে আঘাত করতে করতে জানালায় ফুটো করে দেন তিনি। এই ভিডিও পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে 1.5 লক্ষের বেশি ভিউজ কুড়িয়েছে ভিডিওটি, লাইক পড়েছে 2000-এর কাছাকাছি। অন্যদিকে কমেন্ট সেকশনে এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, প্রিয় স্যার, পোস্ট করার আগে খবরটি একবার নিশ্চিত করে নেন, এটি চিড়ধরা কাচের জানালা পাল্টে ফেলার একটি পদ্ধতি মাত্র, জানালাটি পাল্টানোর জন্য তিনি ভাঙছেন। এই সুরেই সুর মিলিয়ে অপর একজন লিখেছেন, ট্রেনটির কোচ কেয়ার সেন্টারে রয়েছে, প্ল্যাটফর্মে নয়, তিনি জানালাটি ভাঙার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করছেন, তিনি কেবলমাত্র কর্মী। তবে অনেকের এই বিষয়ে একমত হননি। এক ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য 10-15 বছর জেল হওয়া উচিত। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। যদিও এই ভিডিওটি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত, সত্যতা যাচাই করেনি প্রয়াস টিভি বাংলা। আপনি কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য চেম্বারে ফোন করে করে ক্লান্ত, অথবা ক্লান্ত বাড়ি থেকে চেম্বারে ছুটে একটি বুকিং পাওয়ার আশায়? আর তাই আপনার সুবিধার জন্য আমরা বহরমপুর শহরে নিয়ে এসেছি O2 মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে চেক করুন চেম্বার অনুযায়ী সময়সূচি, স্লটের সংখ্যা, এবং তারপর আপনার স্লট বুক করুন। আজই ডাউনলোড করুন O2 মোবাইল অ্যাপ্লিকেশন।